নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিমেড কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। পায়ে পায়ে বিগ্রেড, এই স্লোগানে এদিন পূর্ব বর্ধমানের শক্তিগড়ে তৃণমূলের পদযাত্রা অনুষ্ঠিত হল। আগামী 19 জানুয়ারি বিগ্রেড সমাবেশকে সফল করতে এই মিছিল নেতৃত্বে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সঠিকভাবে রেশন বন্টন না করে খাদ্য সামগ্রীতে কারচুপি করছে রেশন ডিলার। ঘটনা ঘিরে রেশনের গ্রাহকদের বিক্ষোভে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় দুর্গাপুরে একটি রেশনের দোকানে। রানীগঞ্জের আমরাসোতা ফাঁড়ির মঙ্গলপুর এলাকায় একটি মোবাইলের দোকানে শীত কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে চম্পট দেয় চোরেরা। পার্শ্ববর্তী কুনস্তরিয়া এরিয়ার বেশ কয়েকটি খনি আবাসনেও চুরির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। বিশ্ব শান্তির বার্তা নিয়ে গত 31 ডিসেম্বর কলকাতা থেকে সূচনা হওয়া শ্রী শ্যাম মিলন যাত্রা শুক্রবার এসে পৌঁছালো আসানসোলে। বিশাল শোভাযাত্রায় হাঁটেন হাজারো মানুষ। আসানসোলে এদিন থেকে শুরু হয়ে গেল আসানসোল বইমেলা, এবার 38তম বর্ষ। এদিন দুপুরে আসানসোলের পোলো গ্রাউন্ডে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়েই সূচনা হয় মেলার। কালনায় একটি প্রাথমিক বিদ্যালয়ে 62 জন ছাত্রছাত্রী মিড ডে মিলকে অসুস্থ হয়ে ভর্তি হয় মহকুমা হাসপাতালে। এদিন তাদের সুস্থ করে বাড়ি ফেরানো হয়। তবে তার আগে তাদের হাতে তুলে দেওয়া হলো গোলাপ, আবেদন জানানো হলো স্কুলমুখী হওয়ার। রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড় এলাকায় 3-3টি অবৈধ বালির গাড়ি আটক করল এলাকার বাসিন্দারা। ট্রাকগুলি থেকে কোনো বৈধ কাগজ মেলেনি। দুর্গাপুর ইস্পাত কারখানার শিক্ষানবিশদের অনশন ধর্মঘট। দুর্গাপুর ইস্পাত কারখানার স্থায়ী চাকরির দাবিতে কারখানায় প্রশাসনিক ভবনের সামনে এদিন আধ ঘন্টা প্রতীকী ধর্মঘটে বসেন শিক্ষানবিশরা।